তিন মাস আগেও পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর খেলা ফুটবল ছিল তার চিরচেনা রূপে। ইউরোপের জনজীবন ব্যস্ত ছিল এই ফুটবলকেই কেন্দ্র করে। মেসি রোনালদোর ফুটবল জাদুতে নবীন থেকে প্রবীণ সকলেই ভিড় জমাতেন প্রিয় স্টেডিয়ামগুলোতে। কিন্তু হঠাৎ করেই সুন্দরতম এই খেলাকে স্তব্ধ করে দেয় মহামারী করোনা। সংক্রমণের ভেতরে ঝুঁকি না নিয়ে চলতি ফুটবল মৌসুম বাতিল করে দিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ড ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি দেশ। তবে এ পথে এখনো হাঁটেনি ইউরোপের চার জনপ্রিয় ফুটবল লীগ। অনেক মৃত্যু ও সংক্রমণের পর ইউরোপে কমেছে করোনার প্রকোপ। তাই 15 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা স্টেডিয়ামে লীগ শুরু করেছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ। লাইভ ব্রডকাস্টে টেলিভিশনে এই খেলা উপভোগ করেন দর্শকরা। আর সবকিছু ঠিক থাকলে আগামী 27 জুন শেষ হবে জার্মান লীগ। করোনাকালে ফুটবল কেমন হতে পারে সবার আগে তারই ধারণা দিয়েছে এই ফুটবল লীগ। ইতালিয়ান সিরিয়া লীগ ফেরারও অনুমতি পেয়েছে 20 জুন। ইতালীয় সরকারের এমন সবুজ সংকেতে অনুশীলন শুরু করেছে রোনালদো মার্টিনেজরা। মৌসুম জলদি শেষ করার লক্ষ্যে সপ্তাহে 2টি করে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এই লীগে। এখনও এই লীগে ম্যাচ বাকি 124টি। যুক্তরাজ্যে করোনার ছোবল কাটায় লীগ নিয়ে ছিল অনেক শঙ্কা। সব বাধা পেরিয়ে 17 জুন ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে গড়ানোর ঘোষণা আসে। আর 1 জুন থেকে ক্লোজ ডোরে খেলা যাবে ব্রিটেন সরকারের এমন ঘোষণায় লীগ কাটলো সব বাধা। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল ম্যাচ দিয়ে শুরু হবে ইপিএল। 11 জুন থেকে স্প্যানিশ লা লিগা মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন লীগ প্রেসিডেন্ট। ফুটবলাররাও শুরু করেছেন দলগত অনুশীলন। করোনার পর শুরু বার্সা রিয়ালের লিগে ম্যাচ হবে 110টি। মৌসুম শেষের সম্ভাবনা রয়েছে জুলাইয়ের শেষ ভাগে। তবে লীগ শুরু হলেও জনজীবনের পাশাপাশি দীর্ঘদিন খেলাধুলাতেও কোভিড-19 প্রভাব থাকবে বলে মনে করছেন বার্সা অধিনায়ক মেসি। ফরাসি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, করোনার প্রভাবে ফুটবল হয়তো আর কোনোদিনই ফিরতে পারবেন না তার চিরচেনা রূপে। গত কয়েক সপ্তাহের বিধিনিষেধ মেনে অনুশীলন যেন তারই প্রমাণ। পিয়াস সাহা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। Hot, fucking fucking on your bitch, yeah, that. Looking up, open the car.